আমরা আলোচনা করব স্ক্রিনে আপনারা দেখছেন খরগোশ। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো খরগোশ। খরগোশ বন্য অ্যানিমেলই ছিল, সেখানে থেকে আস্তে আস্তে শৌখিনতা এবং মাংস চাহিদার জন্য আস্তে আস্তে সেটাকে ডোমেস্টিক অ্যানিমেল হিসাবে কনভার্ট করানো হয়েছে। ডোমেস্টিক অ্যানিমেল এবং ওয়াইল্ড অ্যানিমেলের পার্থক্যটা আপনাদের আমি প্রথমেই বলেছি, প্রথম পর্বের একদম প্রথম দিকেই বলা হয়েছে। তো ঠিক সেরকমই ওয়াইল্ড অ্যানিমেল থেকে ডোমেস্টিক অ্যানিমেল করা হয়েছে এবং এরা মেইনলি তিনটে কালারের পাওয়া যায়, কালো হয়, সাদা হয় এবং একটা ব্রাউন কালার বা ধূসর কালারের হয়, বা এদের মিক্সিং একটা কালারও হয় বা যেটাকে বাই কালার হিসাবে বলা হয়। এইভাবে এরা মোটামুটি খুব সুন্দর দেখতে হয় এবং একটু ভীতু প্রকৃতির অ্যানিমেল। এরা একটু ভয়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে লুকিয়ে নিতে শুরু করে। এরা সাধারণত সমস্ত সবজি ফল সমস্ত কিছু এরা খেয়ে থাকে, এদের মেনলি শাকাহারী। তো এরা ম্যাক্সিমাম আপনার ওই 1.5 থেকে 2 কেজির মতন ওজন হয়। মেল বা পুরুষ ফিমেলের থেকে সাইজে বড়, আকার একটু বড় হয়। এদের পেছনের পা সামনের পায়ের থেকে যথেষ্ট বড় হওয়ার জন্য এরা লাফ দিতে পারে খুব ভালো এবং দৌড়ানোর স্পিড খুব ভালো। এরা ঘন্টায় প্রায় 25 থেকে 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যেটা পেছনের পায়ের লম্বা হওয়ার জন্য এটা যথেষ্ট সাহায্য করে এবং কানও যথেষ্ট বড়। কান বড় হতে এদের একটা সুবিধা হচ্ছে, মাটির ভেতরে যদি মাটির ভেতরে থেকে আর কি বিপদের উপস্থিতি বা খাবার এই পরিস্থিতিগুলো এরা খুব ভালো করে বুঝতে পারে। কারণ কান বড় হওয়াতে মাটির ভেতরে যে ভাইব্রেশন বা মাটির ওপরে যে বিপদগুলো আসছে সেই ভাইব্রেশনটা ওরা খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে। খুব ভীতু প্রাণী, একটু ভয় পেলেই এদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এদেরকে অনেকে মাংস খাওয়ার জন্য ব্যবহার করে। এখন আমাদের পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই পোলট্রি হিসাবে মানে মাংসের চাহিদা মেটানোর জন্য ব্রয়লার খরগোশ হিসাবে অনেক জায়গায় খরগোশের ফার্ম হয়েছে, খরগোশ চাষ করা হয় মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য। কিন্তু সবথেকে বেশি মানুষ শৌখিনতা মেটানোর জন্য ঘরে নিয়েছে খরগোশ পোষে। পুরো সাদা, চোখ লাল, দেখতে খুব সুন্দর, অপরূপ সৌন্দর্য। এরা প্রায় 4 থেকে 5টা করে বাচ্চা প্রসব করে, 4 থেকে 5টা বাচ্চা প্রসব করে। মোটামুটি আপনার 21 দিনে এই 30 দিনে বাচ্চাগুলি বড় হয়ে যায় এবং মায়ের সঙ্গ ছাড়তে শুরু করে। একটা খরগোশ বছরে প্রায় 4 বার বাচ্চা দেয়, 3 মাস অন্তর অন্তর বাচ্চা দিতে থাকে।